গোইমারা ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ করিমুল হক, গোইমারা উপজেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। খাগড়াছড়ির গুইমারাতে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লিন প্রকল্পের সহযোগিতায় প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর জয়মোহন চাকমার সঞ্চালনায় সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমার সভাপতিত্বে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মশালায় সৈনপ্রো হেডম্যানকে সভাপতি ও সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সদস্য সচিব করে ইউপি মেম্বার কারবারি হেডম্যান শিক্ষক ডাব্লিউবিসি সদস্য প্রতিনিধি কৃষি প্রাণী সম্পদ মৎস্য পরিবার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি সহ 29 জন বিশিষ্ট ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ সময় লিন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোঅর্ডিনেটর মিস হ্যাপি দেওয়ান উপস্থিত ছিলেন।